চল ভেতরে চল। আমি? হ্যাঁ তুই, চোখ খুলে হয়তো প্রথমে তোকে খুঁজবি। চল চল। কমলিকা, কমলিকা, ক্যান ইউ হিয়ার মি কমলিকা? কমলিকা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, দেখো তোমার বাড়ির সবাই এসছে তোমায় দেখতে। আর নয়, এবার আপনাদের যেতে হবে। ডক্টর সেন, একবার একবার অন্তত বলুন যে মেয়েটার আমার বিপদ কি ঠিক আছে, আর আর ভয়ের কিছু নেই। একবার প্লিজ বলে দিন। দুঃস্বপ্নের রাতটা কেটে গেছে মনে করি, দিনের আলো ফুটে গেছে, আপনাদের মেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে। প্লিজ এবার আপনারা একটু আসুন।
বাহা বাহা, বাহা বাহা, অনেকক্ষণ ধরে ডাকছিলাম, শুনতে পাওনি তাই। দিদিমণি এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে, আর বিপদ নেই। মোর একটা দিদিমণির কাজটাতে জিতে তো চাই। মোর কাজটা মারাঙ্গুলোর ফুলটা আনছে, ওটা ছোঁয়াইতে হবে। এখন যাওয়ার দরকার নেই, অনেকটা ব্লাড দিতে হয়েছে, তা এখন তোমার কিছু খাওয়া দরকার। এগুলো তোমার। এখন মুখ খেতে তো পারবো, এখনই খাবে। ও তো বলছি যে মো এখন। দেখো, আমি তোমাকে অকারণে বিরক্ত করতে আসিনি, তোমার এখন এটুকু খাওয়া দরকার। যদি এখন না খাও তাহলে আরো খানিকটা সময়, মানে তুমি না খাওয়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে, তাতে তোমারই অসুবিধা। সুতরাং যত তাড়াতাড়ি খেয়ে নেবে তত তাড়াতাড়ি। অসুবিধা হবে মোর? তোমার হাবে ভাবে তো এটাই বুঝিয়ে দিলে আমাকে। এনিওয়ে বসো। শুনতে পেলে না কি বললাম? ধরো। ও দিদিমণি তো এখন কেমন আছে? কথা তো বলেছে? কথা বলার মতো অবস্থায় আসতে হয়তো একটু সময় লাগবে, তবে হ্যাঁ, দিদিমণির প্রাণটা তুমি বাঁচিয়েছো। বা মারাঙ্গুরোর কাজটাতে মো মিলা প্রার্থনাটা করেছি রে দিদিমণির পড়ানটা ফিরে পাবার লিখে। জানি, তবে এখন তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কমপ্লিট করো। মোর কি ইচ্ছা হবে একলাই হচ্ছে বাবু? কথা না শোনাটাই তোমার স্বভাব নাকি আমি বলছি বলে তুমি শুনবে না, কোনটা? কি হলো, উত্তর নেই যে? তো দিদিমণির কাজটাতে দেখছিলিস? তোমার কি ধারণা আমি অমানুষ? সিটো মো বলিলাই বলনি, কিন্তু ভাবো তাই। ঠিক আছে, মুখে তো লিখছি তুই বার। চলে যেতে বলছো তো? আমি তোমার কাছে এমনি এমনি আসিনি, যদি কেউ না চায় তাহলে মিছিমিছি তার বিরক্তি বাড়িয়ে কোনো কোনো লাভ নেই, সেইটুকু বোঝার বোধ আমার আছে। খাবারটা খাওয়া হয়ে গেলে আমি চলে যাব। মুখে একবার কত দিনের লিখে ও পলাশ বনিটাতে যেতে তো হবে। যেতে হলেই যাবে। লাভ সেটাই বলছি, ও দিদিমণি ভালো হইন ঘরটাতে ফিরে এলে। আমাকে বলছো কেন? তুমি একজন স্বাধীন মানুষ, নিজের ইচ্ছে মতো চলাফেরা করার স্বাধীনতা তোমার আছে। ঠিক আছে, ভুল হইন যেছে আর কোনোদিনের লিখে বলবো। কলকাতার কলেজে পড়াশোনার চাপ এবং নিয়মকানুন একটু বেশি, সুতরাং খুব বেশি অ্যাবসেন্ট হলে আবার
ও কলেস্টার কুর্তা দাগ কিনে। ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম।